13 দফা দাবি নিয়ে পথে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। এদিন বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করে ইউনিয়নের সদস্যরা। পরে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তারা। মিড ডে মিল প্রকল্পকে বেসরকারীকরণ করা চলবে না। এই প্রকল্পের কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক বেতন দিতে হবে। বছরে 10 মাস নয় 12 মাসের বেতন দিতে হবে। এমনই 13 দফা দাবিতে বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করলেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা। বুধবার মিছিল করে এসে বিক্ষোভ দেখান তারা। ইউনিয়নের সদস্যদের দাবি, তামিলনাড়ু কেরল সহ একাধিক রাজ্যে মিড ডে মিল কর্মীদের বেতন 7 থেকে 9 হাজার টাকা, সেখানে আমরা মাত্র 1500 টাকা বেতন পাই, নেই অন্যান্য কোনো সুবিধা। এদিনের বিক্ষোভ থেকে কর্মীরা দাবি তোলেন শারীরিক অসুস্থতা ও পারিবারিক কাজের জন্য বছরে 24 দিন ছুটি ঘোষণা করতে হবে, 2020 সালের বকেয়া 2 মাসের বেতন দ্রুত পরিশোধ করতে হবে। বুধবার বাটার মোড়ে প্রায় 30 মিনিট পথ অবরোধ করেন মিড ডে মিল কর্মীরা। পরে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেন তারা। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের বাগদা ইউনিটের সম্পাদিকা শক্তি দেবনাথ বলেন, আমাদের 10 মাসের টাকা দেওয়া হয়, 2 মাসের টাকা দেওয়া হয় না। আমরা 13 দফা দাবিতে আজ পথে নেমেছি। আমাদের দাবি পূরণ না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করব আমরা। 10 মাসের টাকা দেওয়া হয় আর 2 মাসের টাকা দেওয়া হয় না, এবং এদের যে সাম্মানিক ভাতা ওরা কখনোই পায় না, এবং তাদের যে বেতন, বেতনটা ওরা ঠিক মতন পায় না। আমরা চাই অবিলম্বে তাদের বেতন বাড়ানো হোক। দীর্ঘদিন ধরে 1500 টাকার বেতন, এই বেতন বাড়ানোর জন্য আজ আমরা পথে এসেছি। আমরা চাই ওদের 21,000 টাকা করে দেওয়া হোক। স্থায়ী কর্মী স্বীকৃতি আমরা চাই অবিলম্বে। আমাদের 13 দফা দাবির ভিত্তিতে আমরা এই পথে নেমেছি। আমরা আজকে রাস্তা অবরোধ করছি বনগাঁ মহকুমা, এবং আমরা ছোট ছোট জায়গা থেকে, যেমন বাগদা, গতকাল আমাদের প্রতিনিধিমূলক আমাদের ডেপুটেশন হয়েছে, আজকে আমরা মহকুমা করছি, এরপর আমরা জেলা, এবং সর্বত্রই আমাদের বসিরহাট, বারাসাত সব জায়গায় আমাদের মহকুমা অভিযান এর পর পর চলবে। আগামীকালও আছে, এবং এর পর দিন বসিরহাট আছে, এরপর আমরা রাজ্যগত 14 নভেম্বরে আমরা কলকাতায় যাব। যদি সরকার আমাদের কথা না শোনে, আমরা অবরোধ, বিক্ষোভ, অবস্থান, এবং আমাদের শেষ পর্যন্ত আমাদের ডাক, আমরা কর্মবিরতিতে যাব। দেখি আমাদের সরকার আমাদের দাবি রক্ষা করতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।